হ্যালো গাইস, তো আজকে আমরা জানবো যে এটা হইলো আপাচি 160 আরটিআর। তো আজকে আমরা জানবো যে আমরা আপাচি আরটিআর আর মিটার খারাপ হয়ে গেছে, মিটার কিছু আর না, সেলফ খারাপ হয়ে গেছে, প্লাস হরন খারাপ হয়ে গেছে, কোনো জিনিস ইলেকট্রিক কোনো জিনিস যদি খারাপ হয়ে যায় আমরা, তাহলে আমরা সর্বপ্রথমে কিতা কোন জিনিসটা দেখবো। তো সর্বপ্রথমে আমরা ডাইন সাইডের সাইড কভারটা খুলিয়া, এখানে একটা ভাই ফিউজার বক্স। তো আমরা এই ফিউজার বক্স আপনারা দেখতে পারবো, এই ফিউজার বক্স প্রথমে আমরা চেক করবো, চেক করিয়া যে ফিউজটা খারাপ হয়েছে কি না দেখবো। যদি দেখি এই ফিউজটা ঠিক আছে, খারাপ হয়েছে না, তাহলে আমরা এখানে টান মারিয়া রশিটা খুলবো। এখানে টান মারিয়ে রশি টান দিয়া সিটটা খুলবো। সিটটা খোলার পরে আমরা এখানে সিটের নিচে আপনারা দেখতে পারবা, এটা হইলো সিট। সিটের নিচে এখানে দেখতে পারবা পুরো ক্লিয়ারলি আপনারা দেখাই, আর এখানে দেখতে পারবা ফিউজ আরও আছে আপনারা 60টা ফিউজ। তো 60টা ফিউজের মধ্যে আপনারা চেক করবা, এখানে 60টা ফিউজের মধ্যে 3টা ফিউজ আপনার এক্সট্রা আছে, আর 60টা ফিউজ আপনার আর হাজর, ও 60টা ফিউজ হইলো আপনার আর হাজর। তো যদি আপনারা ও 60টা ফিউজ খুলিয়া চেক করবা, চেক করে যদি কোনো পয়েন্ট শর্ট পাইন আপনারা, তাহলে অন্তে কি আপনারা এক্সট্রা খুলিয়া এই ফিউজ এখানে লাগাই দিলে আপনারা গাড়িটার প্রবলেম সলভ হয়ে যাব। তো এই 60টা ফিউজ প্লাস এখানে একটা ফিউজ আছে, এই ফার্স্টটার মধ্যে যে কোনো একটা ফিউজ খারাপ হইলে আপনারা এই প্রবলেম হইতে পারে। তো আপনারা এটা চেক করবা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা।